আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চুই নগর চুইজাল অ্যান্ড কাচ্চি ঘরে চলে আসলাম। এই রেস্টুরেন্টটা এখানে নতুন হয়েছে, ঠিকানা হলো যে আমতলা পানির ট্যাঙ্কির ওখানে। আর আমরা রাত 9টায় আসছি এখানে। রেস্টুরেন্টের সাথে ফ্যামিলি ছিল, তো আমরা এই যে একটা টেবিল নিয়ে নিলাম। তো এখানে আমাদের মেনু দিয়েছে, তো রাত 9টায় যেহেতু আসছি এখানে তো অনেক খাবারই ছিল না, যা যা ছিল আমি সেগুলোই অর্ডার দিয়ে দিয়েছি। তো আমরা ওই টেবিলে আর বসি নাই, একটু ভিতরে চাইছিলাম বসতে। তো একটা খুব সুন্দর করা, ডেকোরেশন করা একটা ছোটোর মতন করে খুব সুন্দর এখানটা। তো এখানে আমরা বসে পড়লাম। তো এই যে খুব সুন্দর করে সাজানো ছিল, আমার দেখে খুব ভালো লাগছে। ছোটো একটা রেস্টুরেন্ট কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমার ভাইয়ের ছেলেরা দেখে তাদের খুব ভালো লাগছিলো, বলতেছে লাইট জ্বলতেছে অনেক সুন্দর। তো এই তো আমাদের অর্ডারটা এখনও আসেনি। এখানে একটা নুনের বাটি ছিল যেটা দেখে আমার খুব ভালো লাগছে, দেখতে অনেক সুন্দর ছিল। তো মাটির জিনিসগুলো দেখতে অন্যরকমের, যার জন্য আসা চুই ঝাল চলে এসেছে। নান রুটি ছিল, প্লেন নানটা ছিল, আর এখানে মেয়োনিজ ছিল, চাপ ছিল, শসা ছিল। আমরা বোরহানি অর্ডার করেছিলাম, যেহেতু মিষ্টি খাবারটাও ছিল না, ওটাও শেষ হয়ে গেছিলো। মানে বলতে ছিল যে অনেক রাত হয়েছে এর জন্য আর কি, অনেক খাবার ছিল না আর কি, শেষ হয়ে গেছে। তো এই যে যার জন্য পাগলের মতো ছুটে আসা চুই ঝাল অ্যান্ড কাচ্চি ঘরে চলে আসলাম। চুই ঝালের আসলে রান্নাটা অনেক সুন্দর, একটা মানে লোভনীয় একটা খাবার, খেতেও অনেক টেস্ট ছিল, কি বলবো। আর আপনারা যারা যারা চুই ঝাল খুব পছন্দ করেন তারা এখানে চলে আসবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেন যে খেতে কত ভালো লাগে।